আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই জি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গাজর সংরক্ষণের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সারা বছর কিভাবে গাজর সংরক্ষণ করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন মূল ভিডিওতে যাই এখানে আমি এক কেজি গাজর নিয়েছি আর গাজরগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো ছিলে নিব এখন গাজর খুব সস্তা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গাজর আসলে সারা বছরই পাওয়া যায় যখন গাজরগুলোর দাম অনেক বেশি থাকে এখন যেহেতু সিজন গাজরের দাম অনেক অনেক কম সস্তায় গাজর পাওয়া যাচ্ছে এখন বিশ টাকা তিরিশ টাকা করে কেজি তো এই সময় আপনারা গাজর বেশি করে কিনে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছরের জন্য রং এবং ফ্লেভার ঠিক থাকবে তা আমি সবগুলো গাজর এভাবে ছিলে নিয়েছি এখন আমি এগুলো কেটে নিব যেভাবে বেশিরভাগ ইউজ হয় আপনার ঠিক সেভাবে আপনি এটা কেটে নিতে পারেন আমি তিন চারটা কাটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে সেভাবেই আমি এখন দেখিয়ে দিচ্ছি গ্রেটারের একদম চিকন দিয়ে এটা গ্রেট করে সেভাবে এভাবে আমি কিছু রাখবো হালুয়া বানানোর জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটা যদি ভালো লাগে সামান্যতম আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে আমি গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি যারা হালুয়া পছন্দ করেন যত খুশি এভাবে করে গ্রেড করে রাখতে পারেন হালুয়ার জন্য আপনার যখন ইচ্ছে বের করে আপনি হালুয়া বানাতে পারবেন এগুলো আমি উঠিয়ে নিলাম এখন আমি আরেকটা প্রসেসিং দেখাচ্ছি গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমি এটা লম্বা লম্বা করে করে গ্রেট এটাই নুডলস ফ্রাইড রাইস পোলাউতে ইউজ করতে পারবো এই জন্য এটা আমি এভাবে কিছু করে রেখে দিব চাইলে ছুরি দিয়েও এভাবে কেটে রাখতে পারেন তো আমার আরেকটা কাটিং হয়ে গেল এটাও আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি আরেকটা কাটিং কেটে দেখাচ্ছি এটা আমি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি এটা যে কোনো ভাজির সাথে ইউজ করতে পারবো খিচুড়ির সাথে ইউজ করতে পারবো নাস্তা আইটেম বানানোর সময় এটা ইউজ করা যাবে এইভাবে করে আমি বেশ কিছু কেটে রেখে দিব হয়ে গেছে এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন এটা দিয়ে আমি আরেকটা কাটিং কেটে দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিব যে কোনো ভেজিটেবলে এটা আমি ইউজ করতে পারবো আমার কাটিং হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এবং চলে যাব পরের স্টেপে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম আর পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আমি চারটা ডিজাইনে কেটেছিলাম তো এখন আমি একটা একটা করে করে দিয়ে দিব আর মিনিট ভাপিয়ে দুই নিচ্ছি সবগুলো গাজর একসাথে দেওয়া যাবে না যেহেতু এগুলো কাটিং এর একটা ব্যাপার আছে কোনোটা একটু ছোট বড় আছে তো সেই জন্য এগুলো আমি আলাদা আলাদা করে ভাপিয়ে নিব খুব বেশি সময় লাগবে না জাস্ট দুই মিনিট আমি এটা ভাপিয়ে নিব হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এখানে একটা বাটিতে আমি কিছু পানি এবং কিছু বরফ কুচি নিয়েছি সঙ্গে সঙ্গে এই বরফ পানিতে দিয়ে দিচ্ছি এতে করে কুকিং প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ আমি এখানে রেখে দিব দুই তিন মিনিটের জন্য তো আমি এখন আরেকটা দিয়ে দিলাম দুই মিনিট পর সেম প্রসেসিংয়ে এটাও আমি উঠিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে বরফ পানিতে দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট বরফ পানিতে রাখবো তারপর এটা আমি ছেঁকে নিবো যেটা আমি একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটেছিলাম এটা দিয়ে দিলাম দুই মিনিট পর সেম প্রসেসিংয়ে এটাও আমি উঠিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে বরফ পানিতে দিয়ে দিচ্ছি মিনিট পানিতে রাখবো তারপর এটা আমি ছেঁকে নিব হালুয়ার জন্য একদম চিকন করে গ্রেট করেছি ওটা দিয়ে দিলাম এটা এক থেকে দেড় মিনিটের মতো ভাপিয়ে নিব খুব একটা বেশি সময় লাগবে না কারণ এটা খুব চিকন দেড় মিনিট পর এটাও আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বরফ পানিতে রেখে দিলাম সঙ্গে সঙ্গে দুই তিন মিনিট পর এগুলো আমি ছেঁকে নিব তো দেখতে পাচ্ছেন সবগুলোই আমি ছেকে নিয়েছি আর এভাবে নেটে রেখে দিয়েছি পানি ঝরার জন্য তো এইভাবে কয়েক ঘন্টা রেখে দিব আমি ফ্যানের নিচে যাতে পানিটা ভালো করে ঝরে যায় এবং একটু শুকিয়ে যায় তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম তিন চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন কিভাবে পানিগুলো ঝরেছে আর একদম এরকম শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর হালকা পানি যদি থাকেও তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমরা এটা ডিপ ফ্রিজে এখন আমি এগুলো প্যাকেট করে নিব। আমি নর্মাল পলিথিন নিয়েছি পলিথিনে রাখছি আপনারা চাইলে বক্সে রাখতে পারেন অথবা জি ব্লক প্যাকেটেও রাখতে পারেন পলিথিনে রাখলে ফ্রিজে জায়গাটা কম লাগে অনেক বেশি রাখা যায় এই জন্য আমি পলিথিনে রাখছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে এটা রাখতে পারেন বাতাসটা ভালো করে এভাবে বের করে আর পলিথিনটা এভাবে ভাজ করে নিতে হবে এখন আমি পিন আপ করে দিচ্ছি তো এইভাবে আমি বাকিগুলো প্যাকেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্যাকেটিং কমপ্লিট এখন আমি এগুলো ফ্রিজে রাখবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম চার দিন পর তখন একটা প্যাকেট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আপনার যতটুকু প্রয়োজন নিয়ে আপনি বাকিটার সঙ্গে সঙ্গে আবার ফ্রিজ রেখে দিবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ